back to our channel Mix and Match Mamoni 2 hour a new vlog. কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। সকালবেলা গুড মর্নিং জানি আজকে ব্লগটা শুরু করছি। আর ফাইনালি আজকে জামাই ষষ্ঠীর দিন। তো সকলকেই জানাই প্রথমে জামাই ষষ্ঠীর অনেক 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 শুভেচ্ছা। সমস্ত জামাইকে এবং বৌমাদেরও, অনেকেই বৌমা ষষ্ঠীও পালন করে। তো সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আজকে আমাদেরও জামাই ষষ্ঠী পালন হবে, তো অনেক কিছু প্ল্যান আছে। এখন ফ্রেশ হব, ঘুম থেকে উঠেছি, সবে চা টা খেয়েছি, এখন স্নান টান করে রেডি হয়ে তারপরে ষষ্ঠী পুজো যেটা থাকে মায়ের সেটা দিতে যাব। তারপর তো আরও 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 অনেক নিউ নিয়ম আছে, খাওয়া দাওয়া আছে। তো সবটা সব কিছু নিয়ে তোমাদের সামনে সারা দিনে ব্লগটা নিয়ে হাজির হব। তো সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। এই যে আমরা রেডি হয়ে গেছি, একদম সুন্দর করে সেজে গুজে। তো এই যে আমাদের পুচুমা রেডি হয়েছে, পুচুমা এই যে দেখি দেখি দেখি, এটা আমাদের পুচুমা, এই যে তোমার সোনা বাবারা রেডি হয়ে গেছে। তো ষষ্ঠীর আয়োজনও রেডি, আমরা এখন পুজো দিতে যাচ্ছি। আচ্ছা, এখানে আছে পাঁচ ফল, ষষ্ঠী সিঁদুর, হলুদ, আর এই ডালায় আছে দুই পাঁচ রকমের সব ফল টল আছে। ও আচ্ছা আচ্ছা, ষষ্ঠী পুজো মায়ের সঙ্গে ম্যাচিং ম্যাচিং, মায়ের ছোট বড় কই? ওই যে চলো ওর সঙ্গে চলো, সবাই মিলে যাচ্ছি পুজো দিতে। বেশি দূরে না, আমাদের এখানেই মোড়ের মাথাতেই। পুজো দেওয়া হয়ে গেছে, এখন বাড়িতে গিয়ে বাড়ি যাই। টাইম অনেকটা বেলা হয়ে গেছে, খুব ভালোভাবে তো পুজোটা হলো, দেখা হচ্ছে না। এই যে এখানে সব জোগাড় চলছে জামাইদের সকালের জামাই ষষ্ঠীর প্রিপারেশন। ঠিক আছে ঠিক আছে, চলো বেশ, এবার তোমরা খাবারটা এনজয় করো চলো। আমরা করে দিলাম হচ্ছে মেয়ে ষষ্ঠী। বাবা এই যে সব খাচ্ছে দেখো,
ওই জয়দীপ কই জয়দীপের কি প্লেট খালি হয়ে গেল বাপ রে রকেট রেসিপি দেখাচ্ছে চলো খাওয়া দাওয়া করি কি রান্না চলছে মোরলা মাছ ভাজা আহা এখানে কি সুন্দর চিংড়ি হয়ে রয়েছে দুপুরবেলা খেতে দেওয়া হয়ে গেছে মা বলো কি কি মেনু আছে বলো চাটনি পাঁপড় ভাজা আর মিষ্টি দই যদি শুরু করো শুরু করো জল আছে কিছু বাদ যায়নি ঘি আছে মা আজকে নিরামিষ খাবে তাই না একদম দিয়ে এলাম ঠিক আছে ভাবলাম কি কি রান্না হয়েছে আমি বলবো বাবা মিলে সমস্ত আয়োজন করেছে এবং নিজে হাতে রান্না করেছে পুরো চাই ঠিক আছে আমরা কিছু করিনি শুধু সাজিয়েছে মনে হয় দিদি আর আমি ঘুমাচ্ছিলাম সে তো চোখ মুখ থেকে বোঝা যাচ্ছে তুই পাপড়টা তুলে নিলি এক্সট্রা ডিম নিয়েছিস বা 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 চলো খেয়ে নাও বড়দের খাবার তো এখন শেষ হয়ে গেছে এখন আমরা খেতে বসেছি সেটা স্বাভাবিক এখন হবে হচ্ছে গরম গরম আলু ভাজা আলু ভাজা হবে দুপুরের মাছের সব প্রিপারেশন আছে প্লাস আবার ডিমের কারি হচ্ছে আর সাথে গরম গরম রুটি তো মা এখন আলু ভাজছে পেঁয়াজ লঙ্কা চকচক করে তেল দিয়ে আর সাথে তো বললামই ডিমের কারি আছে মাছ আছে দেখি কে কি খায় আর কেউ রুটি খাবো কেউ ভাত খাবো তো চলো মা ভেজে নিই আর সাথে রুটি হয়ে যাক তারপর খাওয়া দাওয়া করে আসলে দুপুরে খাওয়া দাওয়ার পর একটা ছেড়ে ঘুম দিয়ে জামাইদের একটা রেস্টের দরকার ছিল তো রেস্ট দিয়ে নিয়ে উঠে একটা ইন্টারেস্টিং ফানি মজার একটা গেম আসতে চলেছে তো সেটাই একটা প্ল্যান করে করছিলাম চ্যালেঞ্জ তাই তোমাদের সঙ্গে কিছু শেয়ার করা হয়নি ইভিনিংয়ের কোনো কিছু তো তার জন্য দুঃখিত ব্লগে সেই ইভিনিংয়ের কোনো কিছু থাকছে না কিন্তু সেই ব্লগটা খুব শীঘ্রই তোমাদের সামনে আসতে চলেছে অপেক্ষা করো আর জামাই ষষ্ঠীর যে ব্লগগুলো হচ্ছে সেগুলো তো একটু দেরিতে হলেও সব একে একে আসবে সেগুলো দেখো আশা করি ভালো লাগবে তোমাদের তো এখন রাত হয়ে গেছে আর এখন যাব খাওয়া দাওয়া করতে তো হলো ব্লগটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলে যারা নতুন আছো তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো তো চলো ষষ্ঠী স্পেশাল ব্লগটা এখানেই শেষ করছি তো দেখা হবে অন্য কোনো ব্লগের সঙ্গে ততক্ষণ পর্যন্ত টাটা গুড নাইট